আমাদের বাড়িতে যে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। মা সুস্থ হয়ে উঠতে না উঠতে আমি অসুস্থ হয়ে পড়লাম। আর আজ যেহেতু জামাই ষষ্ঠী, সেই উপলক্ষে জিজুর জন্য ছোট্ট করে আয়োজন করলাম। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি ভালো নেই গাইস, একদমই ভালো নেই বলতে গেলে আমাদের বাড়িতে কেউই ভালো নেই, সবার শরীরই অসুস্থ। তো আগে একটা ব্লগ পোস্ট করেছিলাম, তোমরা দেখেছিলে, মাকে নিয়ে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম। তো সেই দিন রাত থেকেই আমার শরীর অসুস্থ, মাঝে মধ্যে ওষুধ খাওয়ার পর একটু সুস্থ হয়ে গেছিলাম দুই একদিন। তো গতকাল রাত থেকে আবার আমার পেট ব্যথা শুরু হয়ে যায়। তো মার আর আমার বলতে গেলে সেম প্রবলেম, তো মারও সাইডে পেট ব্যথা, আমারও সাইডে পেট ব্যথা। মার ব্যথাটা একটু আলাদা আর আমারটা একটু আলাদা, কিন্তু এক সাইডেই, মানে আমার যেই বাঁ সাইডে মারও ওই বাঁ সাইডেই ব্যথা। ওষুধ খেলে পেট ব্যথা কমে যায়, একদমই থাকে না, কিন্তু পরে আবার আবার শুরু হয়। তো এখন কি আর করা যায়, সকাল সকাল এই যে বেরিয়ে পড়লাম ডক্টরের কাছে, ডক্টর বলে দিছিল যে এক্স রে করতে হবে। তো এক্স রে আমরা কিছুদিন পরে করব, আপাতত আর কি কয়েকদিনের জন্য ওষুধটা চালিয়ে যাওয়ার জন্য আর কি ডক্টরের কাছে যাচ্ছি, মানে কিছুদিন ব্যথাটা দমিয়ে রাখার জন্য। তারপরে আর কি সুস্থ হয়ে গেলে একটু তারপরে যাব এক্স রে করতে। কি যে হচ্ছে গাইস আমাদের সাথে আমরা সত্যি বুঝতে পারছি না। এদিকে মা অসুস্থ, এদিকে আমি অসুস্থ, এদিকে তো বাবার শরীর এমনিতেই কি বলবো, ওষুধ চলতেই আছে। মানে কি যে হচ্ছে সত্যি কিছু বুঝতে পারছি না, মানে যেটা হচ্ছে খুব খারাপ হচ্ছে গাইস। আমাদের সাথেই কেন, আমি চাই কারোর সাথে না হোক। তো আমরা যাচ্ছি গাইস অন্য রাস্তা দিয়ে আজকে, আর আজকে আমরা টোটো বাড়ি থেকে রিজার্ভ করে যাচ্ছি। সেই 3 ঘন্টা রাস্তা আমরা টোটোতেই যাব, কারণ আমার তো সাইডে পেট ব্যথা আছেই, এখনও কমেনি, মানে কমছে বলতে হালকা কমেছে, ব্যথাটা রয়েই গেছে। আর হচ্ছে আমাদের সাথে যাচ্ছে আমার মাসির ছেলে, দাদা আর বৌদি, দাদাকেও ডক্টর দেখানো হবে। তো দাদার শরীর আমার থেকেও আরও বেশি অসুস্থ, তো গাড়িতে যেতে পারবে না, ছাড়া গাড়িতে। আর আমরা তো আর সেরকম বড় লোক না যে গাইজ আমরা একটা অল্টো রিজার্ভ করব আর ডক্টরের কাছে যাব, তাই না? তো তাই আমরা টোটোই রিজার্ভ করেছি, টোটোতেই করেই আমরা যাব ডক্টরের কাছে, সেই 3 ঘন্টা রাস্তা। তো আমরা আজকে যাচ্ছি ঠাকুরবাট হয়ে, মানে এই দিক দিয়ে একটু শর্টকাট হয় তাই আর কি। তো এটা কোন জায়গা আমার ঠিক জানা নেই, টোটোটা একটু দাঁড়িয়েছে এখানে আর কি 5-10 মিনিটের জন্য, কারণ এত দূর রাস্তা এসছে, একটু রেস্ট নেওয়া দরকার, একটু রেস্ট দেওয়া দরকার। আর আমাদেরও বসে থাকতে থাকতে পায়ের একদম ব্যথা হয়ে গেছে। ডক্টরকে দেখিয়ে ওষুধ নিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি। আর ও ডক্টরের ওখানে কোনো ভিডিও করিনি, কারণ আজকে একদমই ভালো লাগছিল না, ইচ্ছেও করছিল না। আর আজকে যেহেতু জামাই ষষ্ঠী, দিদি আর জিজু আসবে, তো ছোটোখাটো করে যা পারি আমি করার চেষ্টা করব তাদের জন্য। তো তাই ভাবলাম যে না ব্লগটা সকাল থেকে স্টার্ট করি। ধূপগুড়িতে এসে আমি জিজুর জন্য একটা টি-শার্ট নিয়ে সোজা চলে এলাম মিষ্টির দোকানে। আর এখানে এসে দেখি গাইস, দেখো এত পরিমাণে ভিড় আজকে দোকানে, সবার জামাইগুলো এসছে দোকানে মিষ্টি দই সন্দেশ আরও যা যা আছে এসব কিছু নিতে। অনেক কষ্টে আমি দোকান থেকে মিষ্টি আর দই নিয়েছি, তারপরে এদিকে নিলাম হচ্ছে 5 রকমের আর কি অল্প অল্প করে কয়েকটা ফল, আমার যতটা সামর্থ্য সেই অনুযায়ী। তো বাড়িতে এসেছি, অনেকক্ষণ হয়েছে, আর অ্যান্ড ফাইনালি এদিকে জিজুরাও চলে এসছে। তো তাই আমি এইদিকে সব কিছু রেডি করে নিয়ে নিয়েছি, এখন শুধু বসে বসে রান্না করব। বাস আমার যতটুকু সামর্থ্য, সামর্থ্য অনুযায়ী আমি রান্না করছি। যদি শরীরটা সুস্থ থাকতো তাহলে অনেক ধরনের আরও রান্না করতাম। আর এদিকে রাতও হয়ে গেছে অনেকটা, এখন মনে হয় বাজে 7:30-8 বেজে গেছে এখন। আর আমরা যেহেতু ডক্টরের কাছে গিয়েছিলাম, তার দিদিরাও আসছে সন্ধ্যার দিকে, তাই আমরা জামাই ষষ্ঠীটা করবো রাত্রেবেলায়। তো অনেকক্ষণ রান্না করতে করতে দিদিকে বলছিলাম, দিদি আয় একটু আমাকে হেল্প কর। তো দিদি একটা সবজি বানিয়েছে, এই সবজিটা নিরামিষ। তো দিদিকেই বললাম যে দিদি ওই সবজিটা তুই বানিয়ে রাখ। তো দিদি আর কি ওই সবজিটা বানাচ্ছে ওইদিকে, আর আমি বাদবাকি যা যা আছে সব আমি করেছি। অ্যান্ড ফাইনালি সব কিছু আমার কমপ্লিট। আর এদিকে দেখো সব কিছু রেডি করে সাজিয়েও রেখে দিয়েছি, এখন শুধু আমাদের জিজু খেতে বসবে। হ্যালো গাইস, অনেকদিন পরে মানে অরিজিনাল ভয়েস আর কি মানে ভিডিওর মধ্যে অ্যাড করছি। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তো এই যে দেখতে পাচ্ছ সামান্য কিছু আয়োজন, ঠিক আছে? তো জানি না জিজুর কিরকম লাগবে, আমি নিজের হাতে বানিয়েছি স্বয়ং। সাইডত যা, সাইড পেগে যা, নাগালে পাবো না নালে। হ্যাঁ দিদা জোগাড় দেখ।
যাইতে যাইতে পালে যাবে। তাহলে যাই বলতে দেখি বসি আছে মেরে মম্মি কা শাড়ি পেলে মেরে পহনু বসে বলেন কেমন হয়েছে কি বিয়ে খাবে এখন জামি মনে বদমাশে না নাকি বুঝতে পারছেন না আমাদের জিজু কি দিয়ে খাবেন প্রথমে ডালটা ডালটা আমি বানাইনি মা বানিয়েছে যদিও বাগাটা এই যে দিয়েছেন ইনি যাই হোক ওই যে অর্পিতা যে আছে ঋষিকে যে আমি এতক্ষণ থেকে লাইটটা বন্ধ করে ভিডিও বানাচ্ছিলাম নাকি উনি খাইলাম তখন তখনই খাবো তো আমি অপেক্ষায় আছি কখন এই যে এই জিনিসগুলো খাবেন এই জিনিসগুলো কখন খাবেন পৌটি হ্যাঁ খাবার পান নাই এই যে আমাদের বাবু আগে ভাত খেয়েছে এখন বসে বসে শুধু দেখছে এখন মিষ্টি দই খাচ্ছে আমি বসে বসে এই যে ভিডিও করছি খাম তো আর জিজু আমাকে বারবার বলছে যে তুইও খা তুইও খা আমি বলতেছি খাবো খাবো কার দাদা আমি অপেক্ষায় আছি জিজু মাংসটা কখন খাবেন আর আমাকে বলবে যে কেমন হয়েছে এই যে নিচের বাচ্চাটা এখন বলুন কেমন হয়েছে ভালো হয়েছে এই তো বা শান্তি শান্তি এই যে ভালো হয়েছে বললো না এটা শুনে শান্তি চলো এখন জিজুও খাক আমরাও খাবো তো পরে দেখা হচ্ছে তো আমিও আর দেরি না করে বসে পড়লাম খেতে কারণ সারাদিন ভালো মতো খাওয়া দাওয়া হয়নি আর ভীষণ খিদে পেয়েছে তো এই গাইস এই যে এটা হচ্ছে মার শাড়ি জিজু আমাদের মাকে গিফট করেছে এই যে দেখতে পাচ্ছ শাড়িটা আর এই যে এদিকে ও জিজু খুলে ফেলছে চলো এই শাড়িটার পরে একদিন ভিডিও বানাবো তখন তোমরা দেখতে পারবে চলো আজকের জন্য ব্লগটা এখানেই দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি ততদিনে সবাই ভালো থেকো সুস্থ থেকো Ta-da, good night.